প্রতিদিনের মতো আজকে আমি অফিস যাচ্ছিলাম। এই রুটে দীর্ঘদিন ধরে এই সমস্যা হচ্ছে আর কি, ভাড়া নিয়ে, খুচরো পয়সা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই রুটে সমস্যা রয়েছে। তো আমার সাথে দুজন মহিলা সহযাত্রী ছিলেন এবং আরেকজন ছিলেন। তো আমরা অটোটা লীলা সিনেমা হলের সামনে দাঁড়াতে, মানে দমদম স্টেশনের সামনে দাঁড়াতে আমরা সবাই ভাড়া বের করি। তো একজন মহিলার সাথে অটো চালক, তিনি বচসা করছিলেন, কটূক্তি করছিলেন তাদের ভাড়া নিয়ে। তার প্রতিবাদ করাতে প্রথমে আমাকে ওইখানেই স্পটের মধ্যে ওখানেই মারধর করা হয় এবং হাতাহাতি হয়। তারপর ওখান থেকে আমাকে অটো চালকরা সবাই নিয়ে যায় একটা স্থানীয় তৃণমূলের অফিস রয়েছে, তো আইএনটিটিইউসি অফিস সম্ভবত, অটো চালকদের ইউনিয়ন। তো তারপরে সেখানে নিয়ে গিয়ে আমাকে ঘেরাও করে মারধর করা হয়, চুলের মুঠি ধরা হয়, চড়থাপ্পড় মারা হয় এবং তারপরে এই খুঁটটা একজন চালায়, যিনি চালান তার নাম আমার মনে নেই, তবে মানে আমি জানি না তার নাম, তবে তাকে আইডেন্টিফাই করতে পারবো। আমি ঘুরাঙ্গা থানায় যাই, তারপর সেখানে গিয়ে দেখি তৃণমূলের কিছু স্থানীয় নেতা বসে রয়েছেন এবং দেখতে পাই যে অটো ইউনিয়নের নেতারা ওখানে বসেছিলেন। বাইরে আমাকে বলেন যে অভিযোগ দায়ের করবেন না, হুমকি দেয় ইত্যাদি ইত্যাদি হয়। তারপরে আমি দমদম থানায় চলে আসি। ওই পরিবেশটা আমার ভালো লাগেনি, আমার ওখানে ইনসিকিউরিটি ফিল করছিলাম, তাই আমি দমদম থানায় অভিযোগ দায়ের করতে।